গুড মর্নিং টু এভরিওয়ান। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। তো এখন হচ্ছে টাইম ওই মোটামুটি 5:30। দেখুন সূর্য মামা উঠে গেছে, একদম ফ্রেশ ফ্রেশ, তাজা তাজা আলো। এই রোদটা বেশ সুন্দর লাগে, যদিও ভোরবেলা আমি খুব কম উঠি, কিন্তু এই গরমের জন্য একদমই শুয়ে থাকতে পারছি না। আর আজকে ওঠার কারণ একটাই, আজকে আমি একটা জায়গা যাচ্ছি, অনেক দিন পর একটা জায়গা যাচ্ছি। তো সেই জায়গাটা যাবো আর আপনাদেরকে নিয়ে যাবো না এমনটা হতে পারে না। তো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, অনেক দিন হয়ে গেল যাওয়া হয় না। তো ভাবলাম আপনারা যারা আমার ব্লগ দেখেন, প্রথম থেকে দেখেন, তারা হয়তো জানেন, বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি। কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি আরও একবার বলবো যে আমি কোথায় যাচ্ছি। তো চলুন, যেতে যেতে কথা হচ্ছে, প্রথমেই বলে দেবো না কোথায় যাচ্ছি, আর একটা এক্সাইটমেন্টটা থাকবে। আর এখন আমি বাস ধরতে যাব, সেই জন্য রেডি হয়ে গেছি, একদমই হালকা পাতলা একটা কুর্তি পরেছি। আর এত গরমে সত্যি কথা বলতে আমার গলার অবস্থা খুবই খারাপ, কিন্তু বাড়িতে বসে বসেও প্রচণ্ড বোল লাগছে, কত আর শরীর খারাপ নিয়ে শুয়ে থাকবো বলুন তো। তো চলুন দেখা যাক সালে। আর হ্যাঁ, এত গরমে কিন্তু ভোর ভোরই একদম বেরিয়ে যাচ্ছি, বেশি রোদ করব না, যাতে তাড়াতাড়ির মধ্যে ওখানে পৌঁছে যেতে পারি। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে বেরিয়ে পড়েছি, পিঠে একটা এত বড় ব্যাগ হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে না, হাতে একটা চিকচিকি রয়েছে। তো সমস্ত কিছু নিয়ে এবার বাস ধরতে যাব। তো চলুন তাহলে যাওয়া যাক, আর আমি ধরবো দুর্গাপুরগামী বাস, সেটাও বলে দিলাম, এবার যারা জানেন তারা গেস করুন। সত্যি কথা বলতে এই এত গরমে ভোর ভোর ট্রাভেল করাটাই আমার মনে হয় সব থেকে বুদ্ধিমানের মতো কাজ হবে। তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আর কোনো অসুবিধাও হচ্ছে না, ঘামও হচ্ছে না। বাসে চেপে পড়েছি, আর চেপেই কিন্তু একদম জানলা ধারে সিট পেয়ে গেছি, যেটা আমার অ্যাজ ইউজুয়াল লাগে, কারণ আমার বমির ধাত রয়েছে। ফাইনালি এখন বাস ছেড়ে দিয়েছে, আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কেমন ধুধু প্রান্তর, কোথাও কোনো সবুজের চিহ্ন নেই, কারণ এত গরমের মধ্যে ধানও প্রায় কাটা হয়ে গিয়েছে। তো সেইটা দেখতে দেখতেই যাচ্ছিলাম, আর গান তো হেডফোনে চলছিল, আর তা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে গেলাম দুর্গাপুর সিটি সেন্টার। আপনারা যারা জায়গাটা চেনেন হয়তো দেখে বুঝতে পারছেন সিটি সেন্টার এটা। তো চলুন আপনাদেরকে কোথায় যাচ্ছি সেটা তো বলবই, মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, ওই মোটামুটি 8 ঘন্টা মতো এখনও লাগবে। দুর্গাপুরের আর কয়েকটা স্টপেজ পরেই আমি নেমে পড়ব। আর মাথার ওপর কিন্তু রোদটাও চড়ে এসছে, আমি চাইছিলাম যে একটু তাড়াতাড়ি করে যাতে পৌঁছে যাই, বেশিক্ষণ বাজবে না, 8:30-এর মধ্যেই আশা করছি আমি পৌঁছে যেতে পারবো। ফাইনালি টোটোয় চেপে গেছি, বাস থেকে জাস্ট নামলাম, প্রচণ্ড রোদ বাইরে, একদম ঢাকা ফাঁকা নিয়ে নিয়েছি। তো এসছি, কোথায় এসছি গিয়ে বলছি, একদম প্রচণ্ড টায়ার্ড লাগছে, অনেকক্ষণ ধরে বসে বসে এলাম। তো চলুন তাহলে যাওয়া যাক। তো আমি পৌঁছে গেছি বাড়িতে। তো প্রথমে এসে দেখতে পাচ্ছি কাকিমা এখানে পুজো শুরু করে দিয়েছে, আর আমাকে কিন্তু অনিশা দেখা মাত্র একদম চা এনে হাজির করে দিয়েছে। তো চাটাও খাই চলুন। ও ফাইনালি আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি। তো এই জায়গাটা হচ্ছে কাজোড়া, আর অনেকদিন পর 2 বছর পর এসেছে, প্রায় অনেকটা দিন পর। যারা আপনারা আমার ব্লগ দেখেন প্রথম থেকে তারা হয়তো বুঝতে পারবেন অনেকদিন আগে এসেছিলাম। আর এই হচ্ছে আমার বান্ধবী অনিশা, আর এ হচ্ছে ওর বোন ঈশা, আমার বোনু। তো পৌঁছে গেছিলাম 8:30-টার সময়তেই, বেশ তাড়াতাড়ির মধ্যেই ঢুকে গেছি, রোদ রোদ এত পাইনি। হ্যাঁ, তো গল্প করতে করতে ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে, তো সেই জন্য ভালো একবার ভিডিওটা অন করি আর এনাদের সাথেও পরিচয়টা একটু করিয়ে দিই। তো অবশ্যই দেখতে থাকুন, ব্লগ তো চলবেই, এখন আসতেই থাকবে, আমার বান্ধবীও ব্লগ করে, তো সবই দেখতে থাকুন, সাথে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেনই। তো এরপর কিছু খাওয়া দাওয়া করবো। ও এইদিকে এখন আমার বান্ধবী আমার জন্য এখন ব্রেকফাস্ট তৈরি করছে, বিশাল ভাগ্যের ব্যাপার। না না, এটা একদমই নয়, ও কিন্তু রান্নাতে বরাবরই ভালো। তো আজকে একটু ব্রেড, আর এটা কি ব্রেডে কি, আচ্ছা চিনি দিয়ে নিশ্চয়ই, হ্যাঁ তো এটা বেশ ভালোই লাগে। এখন মোটামুটি ওই বাজে 12:45 মতো বাজে, আর আমি এখানে শুয়ে রয়েছি, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ভোরবেলা উঠেছি, 5টার সময় উঠেছি। আর অনিশা মানে আমার বান্ধবী, ও গেছে স্নানে, তো এরপর আমিও যাব, তারপরে এই যে বুনু পাশে শুয়ে রয়েছে ও যাবে, কাকিমা রান্না করছে, আর সবার আমাদের ঘুম পাচ্ছে। আর সত্যি কথা বলতে আমাদের সোনামুখীর তুলনায় এখানে কিন্তু, যেহেতু এদের নিচে কোয়ার্টার, মানে কোয়ার্টারে থাকে ওরা, কাকু এখানে জব করেন ACL-এর,
তো সেখানে থাকে, যেহেতু নিচের রুম যেহেতু সেহেতু কিন্তু খুবই ঠান্ডা, তো এই একটা বেশ ভালো জিনিস। তো আপনাদেরকে রুমটা দেখাবো, অবশ্যই দেখাবো এখানের কোয়ার্টারগুলো কেমন হয়, যদিও সাজানো গোছানো নেই কিন্তু আপনারা কম্প্রোমাইজ করে নেবেন আমি জানি। তো যাই হোক, খাওয়া দাওয়া সারবো একটু পরে, তো আর তারপর দেখা হচ্ছে। আর অনিশা ওইদিকে চান করে চলে আসবে, আমিও যাই এবার চান করতে। আমরা এখন এসেছি অনিশাদের পেছন দিকের, মানে যেদিকে কোয়ার্টারের পেছনটা একদম, এই জায়গাটা পুরো ফাঁকা। তো এখানে আমরা একটা আম গাছ দেখতে পেয়েছি, এই যে আম গাছ, এখানে কিন্তু আম রয়েছে, দাঁড়ান দেখাই। আর আমাদের সোনামুখীদের ওইদিকে কিন্তু অনেক গাছ আছে যেখানে আম কিন্তু ধরে নিয়ে গাছগুলোতে, বাট এখানে এসে দেখলাম কি একটা জিনিস, আম কিন্তু মোটামুটি অনেক জায়গাতেই ধরেছে। তো দাঁড়ান দেখাই আপনাদের, তো মুখটা দেখাচ্ছি দেখা, আমরা সফল হয়েছি, একটা টুল নিয়ে এলাম, অনেক তপস্যার পরে একটা আম পেয়েছি, আর আমটা বেশ পাকবে পাকবে। হ্যাঁ, আর এটা আম মাখা করে খাবো। তো এখন বাজছে কটা বাজছে দেখিনি একটু, এখন বাজছে 12:46, তো এখন প্রায় পৌনে একটা। আমার স্নান হয়ে গেছে, এই যে বসে রয়েছেন ওনারও স্নান হয়ে গেছে, আর ওইদিকে ওদের সবারই স্নান হয়ে গেছে। তো কাকিমা এখনও রান্না করে, আর কি করেছে দেখুন, এসে গিয়েছি এসিটা চালিয়ে দিয়েছে, এটা থেকেই ঠান্ডা লাগে বলছি কিন্তু শুনবে না, হ্যাঁ, কারণ ও এই টাইমটাতে একটুখানি এসিটা নেয় আর কি। আর আজকে যদিও টেম্পারেচার অনেকটা কম আমাদের এইখানে, তো আপনাদেরকে বলি যে আমি এসছি কোথায়, মানে রানীগঞ্জ। রানীগঞ্জ মানে হচ্ছে রানীগঞ্জের ঠিক আগে কাজোড়া, কাজোড়া জেকের ওই কলোনি, তো ওখানে কাকু কাজ করে, তো ECL এর সেখানে কোয়ার্টারগুলোতেই ওরা থাকে। এর আগেও বললাম বাট ভালো করে ডিটেলসে বলা হয়নি, তো সেই কোয়ার্টারেই আমি এসেছি। তো প্রত্যেক বছরই আসি, তো একটা বছর গ্যাপ হয়ে গেছে, সেই জন্য আসা হয়নি বলে প্রচণ্ড ছটফট করছিল মনটা। তো ভাবলাম যে ঠিক আছে এবারে ঘুরে আসা যেতে পারে, প্রচণ্ড গরম আমাদের সোনামুখীতে, এখানে তুলনামূলক একটু হলেও কম গরম, আর মানে নিচে রুম তো সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, কয়েকটা দিন এখানে কাটাই, এনজয় করবো, আপনাদের সাথেও শেয়ার করব। সো ফাইনালি খেতে বসে পড়েছি, এদিকে কিন্তু আজকে একটা আমার জন্য স্পেশাল আইটেম হয়েছে, সেটা হচ্ছে ধনে ফিশ কারি, মানে ধনে পাতা দিয়ে মাছের একটা কারি টাইপের রয়েছে, এটা কিন্তু আমার বান্ধবী স্পেশালি আমার জন্য বানিয়েছে। আর এখানে রয়েছে একটা ভাজা, আর ওখানে কিন্তু রয়েছে কুমড়ো, তো এখন কাকিমা বাড়ছে এগুলো সব, আচ্ছা ডাল আছে, আর এখানে মাছের ঝালও আছে। হ্যাঁ, তো এইসবই আজকে খাবার দাবারে রয়েছে, আচ্ছা আমের চাটনিও কিন্তু রয়েছে, সমস্ত কিছু। গুড ইভিনিং টু এভরি ওয়ান, এখন বাজে সন্ধে হয়ে মোটামুটি 7:30, তো আমি অনিশা বোন সবাই রেডি হয়ে গেছি, একটুখানি বেরোবো, মানে এখানে যে মোড় রয়েছে যেখানে আর কি সমস্ত খাওয়ার দাওয়ার আর কি সন্ধ্যাবেলায় চুটুর পুটুরগুলো সব বিক্রি হয়, তো ওখানে যাব। একটু ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরবেলা, কারণ ভোরবেলা যেহেতু উঠে এখানে এসেছি, সেহেতু একটু 2 ঘন্টার মতো ঘুমিয়ে গেছিলাম, আর হঠাৎ করে টাইমটা কেমন পেরিয়ে গেলো বুঝতেও পারলাম না, ওর টিউশন পড়ানো ছিল তাই জন্য একটু দেরি করে বেরোচ্ছি। তো সেইভাবে রেডি হয়ে গেছি, তো চলুন সাথে করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটু খেয়ে পরে ওই কলোনির মধ্যে, এদের ভেতরটা খুবই সুন্দর, পুরো একদম সাজানো, একদম সাজানো গোছানো, হ্যাঁ সকালবেলা যদি দেখাতে পারি তো দেখাবো। তো চলুন তাহলে যাওয়া যাক। বেরিয়ে পড়েছি, এখন রয়েছি রাস্তায়, আর পেছনেই রয়েছে হাইওয়ে, ওই যে এটা কিন্তু আসানসোল যাবার হাইওয়েটা। আর এখন যাচ্ছি ফুচকা খেতে, ওটাই ঠিক করেছি, এখন ফুচকা খাবো, পাই কি না এখন দেখি। সেই আমরা ফুচকা খেতে গিয়েছিলাম, লাকিলি ফুচকা পেয়েছি, আর মুড়ি আনতে দিয়েছিল কাকিমা, ওটাও নিয়েছি, আর ওরা তো একটা করে ফ্রুটি খাচ্ছে, আর আমি খেলাম না। তো যাই হোক, গলাটা একটু ব্যথা ব্যথা করছে, সেজন্য আমি আর খেলাম না। এখন আমরা এই কলোনির মধ্যে একটুখানি হাঁটাহাঁটি করবো, একটুখানি গল্প টল্প করবো, তো আগে একবার বাড়ি ঢুকবো, তারপরে আবার আসবো। পেটটা এখন ভর্তি আছে ফুচকা খেয়ে, তো জাস্ট এখানে একটু আড্ডা মারবো। এখন তো আমরা হাঁটতে বেরিয়েছিলাম, একটুখানি এখানটায় বসেছিলাম, এখানে একটা জায়গা রয়েছে খুব সুন্দর, কাকিমাও আমাদের সাথে বেরিয়েছে, অফিসের জল ট্যাঙ্কি জায়গাটা, হ্যাঁ কেউ বললেও বুঝতে পারবে না। এটা হচ্ছে কলোনির ভেতরে যে রাস্তাগুলো খুব সুন্দর বাঁধানো আছে, এখানটাতে হাঁটার মানে সবাই মোটামুটি হাঁটছে, আর রাত এখন 9:00 বেজে গেছে। তো এবার বাড়ি যাব, এবার বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে হালকা পাতলাই কিছু খাবো, দুপুরবেলার খাবারটা এখনও হজম হয়নি, প্লাস একটু আগেই ফুচকা খেয়েছি, পেট ভর্তি আছে। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আরও আরও ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে যান, গিয়ে চেক আউট করে নিতে পারেন। তো চলুন টাটা, টাটা, বাই, গুড নাইট সবাইকে।